কুমিলার 17 ইউনিয়ন পরিষদে ভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিলার 5টি উপজেলার মধ্যে নাগলকোটের 8টি, লাকসামের 3টি, লালমাই উপজেলার 2টি, বরুড়ার 2টি এবং দাউদকান্দি উপজেলার 2টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 ইউপির ভোট কেন্দ্র রয়েছে 144টি। মোট ভোটার 2,78,059 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,41,502 জন, মহিলা ভোটার 1,66,556 জন। এই 17 ইউনিয়নে 57 জন চেয়ারম্যান পদে, 552 জন সাধারণ আসনে ও সংরক্ষিত আসনে 129 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকটিতেই ভোট গ্রহণ হবে ইভিএমে। এদিকে শীতের কারণে বৃহস্পতিবার সকাল 8টার পরিবর্তে 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। 17 ইউনিয়নের সাধারণ নির্বাচন আর একটিতে ওয়ার্ডের উপনির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।